আজকে টাইটেল দেখে ভাবছো বা কেউ কেউ চিন্তা করছো কি আমি এমন কিছু জরুরি কথা বলবো যে যার জন্য তোমাদের সবাইকে ডাকলাম ডাকলাম তো এমন কিছু মানে বিশেষ কিছু ব্যাপার নয় যার জন্য তোমাদের আমি মানে বলছি যে আমার মানে জরুরি কিছু কথা জরুরি। হ্যাঁ, এটা বলতে পারো জরুরি তো অবশ্যই, সেটা কার কাছে কতটা জরুরি সেটা তো আমি বলতে পারো, তবে আমার কাছে অনেকটা জরুরি। ঠিক আছে, আর পুরো ঘেমে যাচ্ছি, সারাদিন শুধু ঘামে মুছে যাচ্ছি আমি। যাই হোক, তো জরুরি কথা এটাই যে তোমরা তো জানো আর মানে যে এখন ইউটিউব চ্যানেলটা চলছে মানে টুইন সুইথ মৌমিতা, এটা তো আছেই। তো আবার আমি একটা নতুন চ্যানেল খুলতে যাচ্ছি, নয় অলরেডি আমার নতুন চ্যানেল খোলা হয়ে গেছে কিছুদিন হলো। তো সেই চ্যানেলটা সম্পর্কে একটু জানাতে তোমাদের কাছে এলাম, ছুটে চলে এলাম বলতে পারো। তো সম্পর্কে জানানোর বলতে সেরকম কিছুই নয়, তোমাদের মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে যে কেন আমার একটা ব্লগ চ্যানেল থাকা সত্ত্বেও আমি আবার কেন একটা চ্যানেল খুললাম। আবার একটা চ্যানেল আমি খুলবো মানে আমি ছমাস ধরে চিন্তাভাবনা করেছি। ঠিক আছে, মানে ছমাস ধরে ভেবে এই জাস্ট ইমপ্লিমেন্ট হলো। ঠিক আছে, অনেকদিন আগে থেকে চিন্তাভাবনা করছি কিন্তু খোলা হয়ে উঠছে না। তার কারণ হলো আমার এই চ্যানেলটা অলরেডি 1 ইয়ার হয়ে গেছে। ঠিক আছে, আর প্রচুর ওয়াচ টাইম কেটে নিচ্ছে, মানে মানে সারাদিনে যে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিও থেকে যতটা ওয়াচ টাইম আসছে মানে আধা ওয়াচ টাইম কেটে নিচ্ছে, যেহেতু 1 ইয়ার হয়ে গেছে। ওয়ান ইয়ার হয়ে গেলে ইউটিউবসের রুলস অনুযায়ী তার তো 1 বছর টাইম থাকে, তারপর 1 বছর হয়ে যাওয়ার পর তোমার যতটা ওয়াচ টাইম থাকবে মানে সেখান থেকে 2-3 ঘন্টা মানে কেটে নেবে। এবার মানে 2-3 ঘন্টা যে শোয়ার ক্ষেত্রে সমান নয়, ঠিক আছে, ওটা ওয়াচ টাইমের উপর মানে ডিপেন্ড করে, কারোর বেশি কারোর কম, কার যেমন যার যেমন ওয়াচ টাইম আসবে তার উপর কাটিংটা ডিপেন্ড করে। তো সেটা একটা ব্যাপার। তো জানি না চ্যানেলটা কবে গ্রো হবে সেটাও আমি জানি না। তো একটা চ্যানেল খুলেছি এই আশাতে যে ওখানে কিন্তু আমার হয়তো সেরকম ডেলি ব্লগস বা কিছু এরকম লাইফস্টাইল হয়তো সেরকম কিছু যাবে না, যেটুকু যাবে সেটা হচ্ছে শর্টস। আমি মেনলি ওই চ্যানেলটা খুলেছি শর্টসের জন্য। ঠিক আছে, শর্টস একটা এমন জিনিস, আমরা কিন্তু শর্টসের মাধ্যমেই কিন্তু আমরা মানে জনগণের কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে, দর্শকের কাছে পৌঁছাতে পারবো। এমনি তো ইউটিউব স্পটে চ্যানেল প্রমোট করবে সেটা জানি না। ঠিক আছে, আমাদের যদি দর্শকের কাছে পৌঁছাতে হয় একমাত্র শর্টসের দ্বারাই কিন্তু আমরা পৌঁছাতে পারি। আর যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল মানে টুইনস উইথ মৌমিতা, সেহেতু অ্যাকচুয়ালি কী হয় যে সমস্ত ব্লগ চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল হোক, সেই চ্যানেলে শর্টস লাগিয়ে দাও, শর্টস বেশি আপলোড করা যাবে না। ঠিক আছে, শর্টস যখনই আমরা বেশি আপলোড করবো তখনই কিন্তু মেন যে ব্লগের ব্লগ মানে আমরা যে ব্লগটা দিচ্ছি, ঠিক আছে, বৃষ্টি চলে এসেছে, আমরা যে মেন ব্লগটা দিচ্ছি যে ভিডিও দিচ্ছি সেটা কিন্তু ইউটিউব থামিয়ে দেয়। ঠিক আছে, মানে অতটা আর তখন প্রমোট করে না, বেশি শর্টস দেওয়া যাবে না। সেই জন্য যাতে শর্টসের মাধ্যমে আমরা বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারি সেই জন্যই কিন্তু আমি ওই চ্যানেলটা খুলেছি শুধুমাত্র শর্টসের জন্য। ওখানে হয়তো শর্টস আর আমার কিছু কি বলবো যে চ্যালেঞ্জের ভিডিওগুলো সেইগুলো হয়তো ওই চ্যানেলে আমার যাবে, কারণ যেহেতু ব্লগ চ্যানেল এখানে হয়তো খুব একটা বেশি চ্যালেঞ্জ ভিডিও আমি দিতে পারছি না, কারণ অনেকেই পছন্দ করছে না চ্যালেঞ্জ ভিডিও। যারা ব্লগ দেখতে পছন্দ করে তারা চ্যালেঞ্জ খুব একটা বেশি পছন্দ করে না। তো সেহেতু চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী শোনো দাঁড়া না চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যেহেতু ব্লগ চ্যানেল সেই জন্য এই টুইনস উইথ মৌমিতাতে বেশিরভাগই ব্লগটাই আমি শেয়ার করি, চ্যালেঞ্জও দিচ্ছি মাঝে মধ্যে। তো ব্লগে সেরকম কিছু ভিউ আসছে না বলেই আমি মানে চ্যালেঞ্জটা দিতে পছন্দ করছি, আর ব্লগ দিতে দিতে এত একঘেয়েমি চলে এসেছে যে আমি একটু অন্য কিছু করার চিন্তাভাবনা করছি। ঠিক আছে, তো সেই কারণেই মানে আরেকটা চ্যানেল খুলে চ্যানেলের নামটাই তোমাদের এখনো বলা হয়নি, চ্যানেলের নামটা হলো মৌদীপ লাইভ। ঠিক আছে, আমার আর আমার বরের নামে চ্যানেলটা খুলেছি মৌদীপ লাইভ। তো আমি অবশ্যই এই যে ভিডিওটা দিচ্ছি ভিডিওর ডেসক্রিপশানে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। যেমনভাবে তোমরা টুইনস উইথ মৌমিতাকে যেমনভাবে ভালোবাসা দিয়েছো আমি আশা করছি তোমরা প্লিজ মৌদীপ লাইভকে অবশ্যই তোমরা ভালোবাসা দিবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার শর্টসগুলো অবশ্যই অবশ্যই দেখবে, এটুকু তোমাদের কাছে তো আমি আশা করতেই পারি, তাই না? তো এটুকু জানানোর জন্যই তোমাদের কাছে চলে এলাম, আর বেশি কিছু আজকে খুব একটা বকবক করবো না। আর সত্যি কথা বলতে কি দুটো চ্যানেল একসাথে ক্যারি করা ভীষণই টাফ, আর আমি
অলরেডি আমার কত হবে 15 দিন হলো, 15 দিনের বেশি হয়ে গেছে চ্যানেলটা আমি খুলেছি। তো আমি শুধুমাত্র শর্টসগুলোই কিছু আপলোড করেছি ওই চ্যানেলে, তোমরা ওই চ্যানেলে ভিজিট করে দেখতেই পারবে যে আমি কোনো লং ভিডিও সেরকম কিছু এখনও অবধি দিইনি। জানি না হয়তো আমি দিতে পারবো, হয়তো কোনো চ্যালেঞ্জ ভিডিও হয়তো আমি দেব। তো চ্যালেঞ্জ ভিডিও প্লাস হচ্ছে আমার শর্টসটাই আমি বেসিক্যালি শর্টসের জন্যই খুলেছি, আগেও বললাম শর্টসের জন্যই ওই চ্যানেলটা আমি খুলেছি, যাতে শর্টসের মাধ্যমে আমি আমার প্রথম চ্যানেলটা ওটা টুইনস উইথ মৌমিতাকে যাতে প্রমোট করতে পারি, এটাই বলতে পারো, ঠিক আছে, যাতে আমি দর্শকের কাছে পৌঁছাতে পারি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু ব্যাপার নয়। আর আশা করছি তোমরা নিশ্চয়ই মৌদীপ লাইফকে ভালোবাসা দেবে, অবশ্যই দেবে। আমি জানি আমার যে সমস্ত বন্ধুরা আছে আমাকে একদম নিরাশ করবে না, আর তোমরা ভালো ভালো শর্টস দেখতে পাবে, এবং তোমরা কীরকম শর্টস চাও না চাও অবশ্যই কমেন্ট করে যাবে। আমি চেষ্টা করব তোমাদের মত অনুযায়ী বা তোমাদের মানে কথা অনুযায়ী আমি সেই রকম শর্টস বানাতে, যাতে তোমাদেরও ভালো লাগে। আর চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই আমার উইন্স উইথ মৌমিতাতেও আসবে, প্লাস ওই চ্যানেলটা তো আমার মানে বেসিক্যালি ওখানেও চ্যালেঞ্জ ভিডিও যাবে, ঠিক আছে। তো যারা যারা চ্যালেঞ্জ ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমার ওই মৌদীপ লাইফ চ্যানেলটা গিয়ে অবশ্যই ভিজিট করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনটি বাজাতে অবশ্যই অবশ্যই যেন না ভুলে যাও। অবশ্যই টিং করে একটা বেলটা বাজিয়ে দেবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে, একদম প্রথম পেজেই, একদম যখনই আমি ভিডিও আপলোড করবো সাথে সাথেই তোমরা দেখতে পেয়ে যাবে, আর আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবে তোমরা। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। আমি খুব মানে খুলে বলে দিলাম যে কেন আমি সেকেন্ড চ্যানেলটা খুলেছি, এই কারণেই আমি সেকেন্ড চ্যানেলটা খুলেছি। আর সত্যি কথা বলতে কি, অনেকে আর একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিই, হয়তো অনেকেই ভাবছো যে আমি দুটো চ্যানেল থেকে তোমাদের হয়তো দুটো চ্যানেলে হয়তো আমি ভিজিট করবো, এরকম সত্যি কথা বলতে আমি পারবো না, কারণ দুটো চ্যানেল দিয়ে প্রত্যেকের ভিডিও দেখা আমার পক্ষে মানে ইম্পসিবল জাস্ট। মানে কারোর যদি আমার সেকেন্ড চ্যানেলটা মানে মন থেকে যদি কেউ ভালোবাসো, কেউ যদি ভাবো যে আমি তাকে সবসময় ব্যাক দেবো বা তার ভিডিও ওই চ্যানেল থেকে দেখবো, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু কাউকে কোনো জোরাজুরি করছি না, যদি আমাকে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি কেউ চাও যে আমি ওইটার পরিবর্তে তোমাদেরও আমি মানে মাঝে মাঝেও নিশ্চয়ই যাবো তোমাদের চ্যানেলে ওই চ্যানেল থেকে, কিন্তু পার ডে পার্টিকুলার এইভাবে সম্ভব হবে না, ঠিক আছে। তো সেটাও আমি তোমাদের জানিয়ে দিলাম, কারণ দুটো চ্যানেল থেকে প্রত্যেক দিন, কারণ একটা চ্যানেল থেকেই আমি প্রত্যেকের ভিডিও রেগুলার দেখতে পাচ্ছি না, দুটো চ্যানেল থেকে কতটাই টাস তোমরা বুঝতে পারছো, সেই জন্য আমি কোনো ব্লগ ভিডিও ওখানে দিচ্ছি না, কারণ দুটো চ্যানেল এইভাবে মেনটেন করা খুবই টাফ। আর যে চ্যালেঞ্জ ভিডিওগুলো আসবে সেটা নিশ্চয়ই রেগুলার আসবে না, হয়তো এক দুদিন ছাড়া ছাড়া আসবে বা সপ্তাহে একটা কি দুটো এভাবেই আসবে, আর শর্টসটা আমার রেগুলার আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার। তো চলো, আর বেশি তোমাদের টাইম নেবো না, এখানে ব্লগটা না, আজকে আমার কথা, আমার মনের কথাটা বা জরুরি কথা আজকে এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 খুব 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 ভালোবাসা দিও। তো চলো, এখানে